নমস্কার বন্ধুরা, ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আমি অনিমেষ রায়। আজকে কই মাছের ব্রিডিং পার্ট টু এই ভিডিওটা আপনাদের দেখাবো যে আসলে পুকুরটা মেনটেন করতে গেলে কী কী লাগে, সেগুলো আজকে আমরা রোহিতের কাছ থেকে শুনব। তার আগে একটা কথা বলি যে আমার চ্যানেলে আপনারা বায়োফ্লকের ভিডিওই মেইনলি দেখতেন, সেগুলো আরও আসতে থাকবে। তো আমার এক ভাই প্রায় আমার সমসাময়িক কাল থেকেই কাজ করছে, তার নাম হচ্ছে রজত, বনগেতে বাড়ি। ও একটা খুব ভালো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, খুব অল্প মানে নতুন, খুব বেশি দিন হয়নি। তো আমি নিজে দেখেছি সে খুব ভালো তথ্যবহুল ভিডিও, যেহেতু সময়টা বেশি, আমি যেরকমটা করতাম সে বলেওছে যে আমার মতো করে চেষ্টা করছে করার। তো একটা ভালো ইউটিউব চ্যানেল খুলেছে, আপনারা তার চ্যানেলটা দেখতে পারেন। চ্যানেলের নাম হচ্ছে রজত ফিশ ফার্ম। চ্যানেলের আমার ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়ে তার চ্যানেলটা দেখতে পারেন এবং অবশ্যই তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর শুধুমাত্র ফিশ ফার্মিংয়ের উপরে না বা বায়োফ্লকের উপরে নয়, সাথে সাথে একটা কাজ করে সেখানে যে কিছু অল্প কিছু মুরগি নিয়েও কাজ করা যায় সেটাকেও খুব সুন্দর তার চ্যানেলে দেখাচ্ছে। মানে যারা একটা কাজ করার পাশাপাশি একটা সাইডে কিছু বিজনেস করতে চান, সেটা মুরগি পালন হোক বা মাছ চাষ করে হোক, সেই জাতীয় কীভাবে করা যায় ছোটোখাটো খাটো একটা বিষয় পরিসরে, তো সেটাও খুব ভালো তার চ্যানেলে দেখাচ্ছে। চ্যানেলটার নামটা আমি আরেকবার বললাম, রজত ফিশ ফার্ম। তো আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকে আমরা এসেছি পুকুর পাড়ে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে কই মাছের ব্রিডিং করা হচ্ছে, কতটা পরিমাণ কী দিতে হচ্ছে। তো সেটা হয়তো খুব সহজ, অন্তত আমার কাছে তো মনে হয়েছে সহজ, যেটা আমি নিজেও পারতাম বা তুষারদা পারত, কিন্তু যেটা পারতাম না হয়তো এই পুকুরে রেখে মেনটেন করার, যে কারণেই আমাদের রোহিতের সাথে পার্টনারশিপ করা। আর এখানে মোট বেশ কয়েকটা পুকুর আছে, আপাতত তিনটে পুকুর আপনাদেরকে দেখাবো। এখানে পরপর আছে তো ছটা পুকুর আছে, তো আজকে তিনটে পুকুর নিয়ে দেখাবো। একটা পুকুরে বারো দিনের ডিম ফেলা, বারো দিন আগে ডিম ফেলা হয়েছিল, তার রেজাল্ট দেখাবো। আর একটা পুকুরে আট দিনের রেজাল্ট দেখাবো। আর লাস্ট ভিডিওতে আমি যেটা দেখালাম চার দিন আগের, সেটারও রেজাল্ট আপনাদেরকে দেখাবো। তো আজকে একটু কাছে আসো। হ্যাঁ, তো আজকে হ্যাঁ একটু নিচ্ছ। তো আজকে আমি রোহিতের কাছ থেকে জানতে চাইব যে আমরা অনেকেই আজকে ডিম ফার্টিলাইজ করতে পারছি, কিন্তু তারপরে পুকুরে বা ট্যাঙ্কে রেখে আমরা সেই রেজাল্টটা পাচ্ছি না, কিন্তু তোমার সঙ্গে পার্টনারশিপ করার পরে আমরা দেখলাম যে না, খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো এই পুকুর প্রিপারেশনটা সম্পর্কে তুমি একটু বলো যে কীভাবে একটা পুকুরের কী গুণাগুণ থাকা দরকার। পুকুরে গুণাগুণ থাকতে হবে, মানে রৌদ্র উজ্জ্বল থাকতে হবে জায়গাটা, প্লাস গাছগাছালি থাকা যাবে না, ঠিক আছে। আর সবসময়ের জন্য চেক দিতে হবে, যদি বড় ব্যাং অথবা সাপ এগুলো যদি থাকে তাহলে সেখান থেকে ভালো ফল আশা করা যাবে না। আশা করা যাবে। আর ডিমটা আমরা যখন এনে ছাড়বো পুকুরে, তার আগে জলের প্রিপারেশনটা কী হতে পারে? তার আগে যখন ডিম ছাড়বো তখন হাঁটুর চার আঙুল উপরে জল থাকবে। আর তারপরে পরপর তিন দিনে সেই জলটা বাড়িয়ে কোমর পর্যন্ত নিতে হবে। আর ডিম আমরা যখন ছাড়লাম, তো ডিম ছাড়ার প্রথম দিন থেকে অন্তত 15 দিন পর্যন্ত কি তাদেরকে খাওয়ানো উচিত? প্রথম তিন দিন খাওয়াতে হবে খোল এবং আটা। আচ্ছা, তারপর থেকে আটা চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে দিয়ে ডাস্ট এবং আটা, খোলটা বাদ দিয়ে ডাস্ট আর আটাই চলে যেতে হবে। ও, খোলটা বাদ দিতে হবে, ডাস্ট খাবার আর আটা, আটাই চলে আসতে। আচ্ছা, ডাস্ট খাবারের মধ্যে কোনো কোম্পানি তুমি যদি বলতে পারো? ডাস্টের ভিতরে টাইগরান আশা করা যায় সব থেকে ভালো। আচ্ছা, ছিপি ছিপিটা তেমন একটা রেজাল্ট আসে না। আচ্ছা, যাই হোক, সেটা কোম্পানি আর অত আমরা ডিটেলসে যাবো না। আমরা টাইগারন ব্যবহার করি, গেল, এটা করতে হবে। আর পুকুর শুকানোর কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ, পুকুর তো অবশ্যই শুকাতে হবে, ডিম পুকুর শুকিয়ে কোনো খোল বা সার এগুলো দেওয়া? হ্যাঁ হ্যাঁ, পুকুর শুকায়ে প্রথমে চুন মারতে হবে। যে চুন মারার পরে বিঘাপতি কতটা? বিঘাপতি 20 কেজি চুন দিতে হবে। আচ্ছা, বিঘাপতি 20 কেজি চুন দিতে। হ্যাঁ, আর বিঘাপতি 5 থেকে 6 কেজি সরিষার খোল এবং তার সাথে 5 থেকে 7 কেজি আটা বিঘাপতি দিতে হবে। এটা দিয়ে কতদিন রাখতে হবে? এটা দিয়ে কতদিন শুকাতে হবে আর কি? জল দেওয়ার পরে ওগুলো দিতে হবে। ও, জল দেওয়ার পরে এগুলো দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। চুনটা মারার পরে রোদ খাবে একটা দিন, রোদ খাওয়ার পরে জল চালাতে হবে। ওই জলের ভিতরে যখন হাঁটু সমান জল হয়ে যাবে সেখানে খোল আর আটা দিতে হবে। দিয়ে কতদিন অপেক্ষা করবো?
ডিম ডেলিভারি আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেটা সেটা মোটামুটি পাঁচ ছ দিন আছে, পাঁচ ছ দিন। আচ্ছা, তার মানে পুকুর শুকিয়ে নিয়ে তারপরে যে পরিমাণ মতো যা বললো সেই পরিমাণ মানে জল দেওয়ার পরে সেই পরিমাণ খোল এবং আটা দিতে হবে, দিয়ে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, মোটামুটি এক সপ্তাহ অপেক্ষা করার পরে হাঁটু জলে আমরা মাছটাকে ছাড়তে পারবো। তো যাই হোক, এইটা ছিল মানে পদ্ধতি বা খুব সিম্পল এই পদ্ধতিগুলো। অনেকে অনেক রকম কিছু করতে পারে, আমি কাজ করতে গিয়ে দেখেছি যে যত বেশি আমরা জটিল করে ফেলি একটা বিষয়কে তত সেখান থেকে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এরকম সিম্পলভাবে আপনারা কাজ করতে পারেন কমার্শিয়ালি যদি করতে চান। একটা বিষয় যেটা বলতে চাই যে আমাদের কাছে এখন কিন্তু সমস্ত সাইজের এবং সমস্ত রকম মাছের রেনু এবং পোনা সিডস এগুলো পাওয়া যাচ্ছে। পাইকারি বিশেষ করে আমরা এখন পাইকারি বিক্রি করার দিকেই বেশি ঝুঁকছি। আপনাদের যতটা পরিমাণ দরকার আমাদের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা, আমরা কোয়ালিটির সঙ্গে কখনো আপোষ করি না, ভালো কোয়ালিটির এবং সুলভ দামেই আমাদের কাছে পাবে। আর এছাড়া খুচরো যারা নিতে চান তারা তো আছেনই, মার্কেট প্রাইস যেরকম চলবে সেরকম বা তার থেকে 5-10% কমেই আমাদের কাছ থেকে পাবেন। তো আর আজকের ভিডিও বেশি লম্বা করবো না, এবার চলুন আমরা এক এক করে আমাদের পুকুরের যে রেজাল্টগুলো সেগুলো দেখি। এই কাছেই আমাদের পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে 12 দিন আগে ডিম ছাড়া হয়েছিল। তো 12 দিনের কী রেজাল্ট এসছে সেটা একটু আপনাদের দেখি। যাই হোক, এখন একটু বড় হয়ে গেছে, যে কারণে ধরা একটু কষ্টকর, অল্প কিছু হয়তো ধরা পড়েছে আমি দেখতে পাচ্ছি। এই পুকুরের মাপ কত? 1 বিঘা। 1 বিঘা। এখানে কত লিটার ডিম ছাড়া হয়েছিল? 1 লিটার। তো 1 বিঘা পুকুরে আমরা 1 লিটার ডিম ছেড়েছিলাম এবং তার ডেন্সিটি কী আছে সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন। এটুকু জায়গায় জাস্ট গামছা দিয়ে এগুলোকে আমরা তুলে দেখালাম এবং 12 দিন এই মাছটার বয়স, এর সাইজটা আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারবেন যে 12 দিনে কতটা ডেভেলপ করেছে মাছ এবং ডেন্সিটিও বুঝতে পারছেন। হ্যাঁ, তো বন্ধুরা আরও একবার বলছি যে আপনারা যে কোনো সাইজের মাছ আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাবেন, পাইকারি এবং খুচরো আমরা ট্যাঙ্কে রেখে খুচরোও বিক্রি করি। তো এটা হচ্ছে আমাদের 12 দিনের যে পুকুরটা সেটা রেজাল্ট। এরপরে আমরা কোনটা দেখাবো? লাস্টেরটা। তাহলে এরপর আমরা 8 দিনেরটা দেখাবো, আর সবার লাস্টে দেখাবো যে আমরা যেটা জাস্ট আগের ভিডিওতে যে ইঞ্জেকশন করার ভিডিও দেখিয়েছিলাম সেটার যে ডিম সেটা দেখাবো 4 দিন আগের। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা, এই পুকুরটাতে আমাদের ব্রুডার রাখা থাকে। ব্রুডারের জন্য আরও একটা ছোট পুকুর আছে, যাই হোক এখানে এই এটা একটা আছে ছোট, এখানে সব ব্রুডারগুলো রাখা থাকে। আর বাকি এখানে 6-7টা পুকুরে কাজ হচ্ছে। এখন যে মাছটা ধরা হচ্ছে এটা 8 দিনের কী রেজাল্ট আছে সেটা আপনাদের দেখাবো। এই পুকুরটাতে 8 দিন আগে ডিম খেলা হয়েছিল। এটা 8 দিনের রেজাল্ট, এটার পুকুরের সাইজ বড় বলে 8 দিনে আরো ওই পুকুরের থেকেও খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। তো বন্ধুরা আরো একবার বলি যে আমাদের কাছে আপনারা যে কোনো সাইজের মাছ পেয়ে যাবেন সঠিক মূল্যে এবং ভালো কোয়ালিটির মাছ পাবেন, কোয়ান্টিটি যতটা চাই, এবং সেটা 2000-5000 থেকে শুরু করে
আপনারা 2-5 লাখ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন। কোয়ান্টিটির উপরে মার্কেট প্রাইস অনুযায়ী আপনাদের মাছের দাম আসবে। এই মাছটা আমাদের আগের দিন যেটা ইঞ্জেকশন করা হলো, রবিবার ইঞ্জেকশন করা হয়েছিল, বুধবারে মাছটাকে আমরা পুকুরে ফেলেছিলাম, এবং আজকে এই ভিডিওটা যখন শ্যুট হচ্ছে আজকে রবিবার। তো এটার রেজাল্টটাও একটু আপনারা দেখে নিন। এই যে বন্ধুরা, 4 দিনের রেজাল্ট, যে মাছটাকে আপনারা একদম ডিম্পনা আকারে দেখেছিলেন সেটা দেখুন এখন, এর বডি, এর চোখ, আশা করি ক্যামেরায় সবটাই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। এই ধরনের আপডেট অবশ্যই আপনারা পেতে থাকবেন। এরপরে আমরা শিঙি মাছ, মাগুর মাছ এবং গুলসা ট্যাংরা এগুলোরও ব্রিডিং করাবো। কই মাছটা শ্রী ডিম এসছে ভালো, এই কারণে কই মাছটাই করা হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহেই আমরা শিঙি মাছের উপরে কাজ করব। তো তখন শিঙি মাছের ব্রিডিংয়ের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।